ঘুম থেকে উঠেই দেখি মারাত্মক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যেটা কিনা বলার বাইরে। যাই হোক, বৃষ্টির মতো বৃষ্টি হোক, আর আমাদের মতন আমরা আবারও একটা দিন, আবারও একটা সকাল শুরু করি। তো চলো আজকে তোমাদের সকলকে নিয়ে আমার আরও একটা দিন শুরু করি। আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার কিন্তু অনেক স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে, আজ হচ্ছে কী বার বলো তো, আজ হচ্ছে সানডে। তো সানডে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এরকম বৃষ্টি, প্রায় অনেক জায়গাতেই দক্ষিণবঙ্গে বাদে উত্তর বঙ্গে আর কি এরকম বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে তারপরে একটু যেই কাজগুলো আমার থাকে সেগুলো করে চলে যাব বাকি সংসারের কাজে। তো সকালে উঠে যে টুকটাক কাজ থাকে সেটা করে চলে এসেছি। তো পুরো মাথা ভেজায়নি, যেহেতু আজ এরকম বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, তাই পুরো মাথা ভেজায়নি। তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হই, রেডি হয়ে তারপরে চলে যাই বাকি কাজে। তোমাদের সকলকে আজকে একটা দারুণ খবর দেওয়ার আছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে একটা, আর সেটা কিছুদিন আগেও তোমাদেরকে বলেছিলাম। তো সবার প্রথমে তোমাদের সকলকে আর একবার অনেক থ্যাংক ইউ জানাই, যারা আমার মানে শুরু থেকে আমার এই জার্নিতে সাথে ছিলে, আমাকে রীতিমতো এনকারেজ করে গেছো সবসময়। আমার সকলেই, আমি পরে তাদের নামগুলো মেনশন করব, যারা আমাকে ভীষণ ভীষণ হেল্প করেছিলে। যাই হোক, তো সবাইকে অনেক থ্যাংক ইউ। আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে, কিন্তু সেটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করতে হবে, তার জন্য কিছু প্রসিডিওর আছে। তো দেখা যাক কবে কী করতে পারি, কেননা আমার এই ইউটিউব সংক্রান্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া আছে সেটা আমার শিলিগুড়িতে, মানে বিয়ের আগে যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো সেটা শিলিগুড়িতে। তো সেই জন্য আমাকে সেখানে যেতে হবে ব্যাংকে, সেখানে গিয়ে আমাকে একটু ওখানে কিছু প্রসিডিওর আছে সেগুলো করতে হবে, করে নিই তারপরে হয়তোবা টাকাটা ঢুকবে। তো এমনি যদি এর মধ্যে হয়ে যায়, ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট হয়ে যায়, তাহলে তো খুব ভালো কথা, কিন্তু কী যে হবে নিজেও বুঝতে পারছি না। তো চলো দেখাই যাক, কিছুদিন অপেক্ষা করাই যাক। তো হাতে পেয়ে গেলে টাকা অবশ্যই আরও একবার তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। স্নান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজ কি রান্না করব বলো তো, যদি সবজি কাটা দেখে বুঝতে পারো, আর ওয়েদার দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো এই ওয়েদারে খিচুড়ি ছাড়া কি আর ভালো লাগে? তা আজ হচ্ছে খিচুড়ি করব। সকালবেলার জন্য মুসুরির ডালের খিচুড়ি করব পেঁয়াজ রসুন দিয়ে। আমাদের বাড়িতে বেশিরভাগ নিরামিষ খিচুড়িটাই হয়, আর আমি ওটাই বেশি ভালোবাসি। কিন্তু আজ যেহেতু সানডে আছে, নিরামিষের কোনো দিনও নেই, আর অনেক দিন খাওয়া হয় না, তাই ভাবলাম আজ মসুর ডালের খিচুড়ি করি। চালে ডালে ফার্স্টে ফোড়নে দিয়েছি হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি থেতো করা রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে। তারপরে ডাল আর চাল সব দিয়ে একটু করে ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে জল। তো খিচুড়িটা বেশ হচ্ছে খিচুড়ির মতন, আর খিচুড়ির সাথে কিন্তু থাকবে ডিমের অমলেট। এরকম ওয়েদারে কার কার ভালো লাগে খিচুড়ি খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খিচুড়ি হয়ে গেছে, আর খিচুড়ি একটু আঠা আঠা ভালোবাসে আমার শাশুড়ি মা, কিন্তু আমার বর ভালোবাসে একেবারে পাতলা। তো আজ মায়ের ইচ্ছে মতো করলাম একটু আঠা আঠা, এই যে ডিমের অমলেট আর তার সাথে খিচুড়ি। তো চলো আজকে সকালবেলার খাবারটা খেয়ে নিই, তারপরে দেখি দুপুরবেলায় কী রান্না করব। তো দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। তো আজকে রান্না করছি হচ্ছে ডিমের ঝোল, গোটা পেঁয়াজ দিয়ে ডিমের ঝোল। এই রেসিপিটা এর আগে আমার কাছে একজন চেয়েছিল, কিন্তু দেব দেব করে দেওয়া হয়নি। তো আজ একটু তোমাদের বলে দিই এটা আমি কিভাবে রান্না করি। আমি গোটা পেঁয়াজ, গোটা রসুন দিয়ে এটা করি, কিন্তু আজ রসুন দিচ্ছি না। তো ফার্স্টে তেলে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিই। আর তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আলুগুলো, সেদ্ধ আলু, গোটা পেঁয়াজ, এগুলো দিয়ে আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে একটু ডিমগুলো দিয়ে দেব, আর আজ হচ্ছে ও খাবে অমলেটের ঝোল, আমি খাবো সেদ্ধ ডিম, আর মাও বললো আমিও সেদ্ধ ডিম খাবো। তো আমি অমলেটের ঝোল একেবারেই পছন্দ করি না, কিন্তু ও ভালোবাসে। তো অমলেটের ঝোলটা না খুব কমই করা হয়, তো আজ ভাবছি ওর ইচ্ছেটাও রাখা হোক। তো সবার সব ইচ্ছে রেখে আজকে রান্নাটা করা হচ্ছে। তো নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, আর কখনো সম্ভব হলে পুরো রান্নাটাই একবার স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। তো আমার রান্না ওদিকে হচ্ছে, আর এবারে হচ্ছে তরকারিটা
মানে কষানো আমার হয়ে গেছে। হয়ে যাবার পরে আমি হচ্ছে এখন জল দিয়ে দিব। আর এই যে দেখো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এইভাবে রান্না করে দেখো বেশ ভালো লাগে ডিমের ঝোলটা। আর খুব বেশি মশলাপাতি দেই না আমি, হালকার উপরেই করি। মানে এটা ঝোল দেওয়ার পরে কিন্তু একেবারে হালকা হয়ে যাবে। তো এইভাবে করি, এই ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে। আর অবশ্যই গোটা পেঁয়াজগুলো ছোটো ছোটো পেঁয়াজ দিতে হবে, ছোটো ছোটো রসুন দিতে হবে, বড় পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে না। তো এই যে সেদ্ধ ডিম আর সব কিছু দিয়ে দিলাম, টোটাল ছটা ডিম রান্না করছি। তো চলো পুরোপুরিভাবে রান্নাটা করে নিই। আর সেরকম কিছু আজকে করব না, আর খাওয়ার সময় একটু হচ্ছে মুসুর ডালের বড়া ভাজবো। মুসুর ডাল বাটা করে একটু বড়া ভাজবো। আজকে তেমন কিছু রান্নাবান্না আর করবো না, তাহলে চলো করে নিই। রান্না হয়ে গেছে আর বসে বসে দুজন মিলে সিনেমা দেখছি। সানডের দুপুরবেলা আর এরকম ওয়েদার, বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখনও। আর তার সাথে মুভি, আর তার সাথে রয়েছে মুসুর ডালের পকোড়া। কিছু পকোড়া ভাজলাম, বললো এখন খাবে, তো কিছু ভাজলাম, ভেজে সবাই মিলে এখন আমরা খাচ্ছি। চলে আসলাম একলাফে রাতের বেলা। তো আজকে হচ্ছে আর পরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো ভাবলাম এখন করি। তো রাতের বেলায় যে ভাত করছি, তো বলছিল একবার ফেনা ভাত খাবে, কিন্তু যেহেতু তরকারি রয়ে গেছে তো পরে বললো যে এমনি ভাতই করো, তার সাথে একটু পটল আর আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভাতটা করব আর তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। আর আমাকে কিছুজন চেনা অচেনা সকলে অনেকের মধ্যেই বলেছে যে আমাকে আমার ডায়েট চার্টটা শেয়ার করতে, আমি এত রোগা কিভাবে হয়ে গেলাম আর কিভাবে আমি নিজেকে মেনটেন করছি, কিভাবে রোগা হলাম সবটাই তোমাদেরকে আমি জানাবো। আসলে অনেকদিন থেকে ভাবছি সেটা দেব দেব, বাট হয়ে উঠছে না। তো রিসেন্টলি একজনের কমেন্ট এসেছে, তো ভাবছি এবার দেব। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব। আর ভীষণই সিম্পলের মধ্যে আমি কোনো ঝামেলা ছাড়াই হচ্ছে ডায়েটিংটা করি। তো যাই হোক, পরে সবটা ভালো মতন বলবো। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।